তারাপীঠের একটি মাহাত্মপূর্ণ জায়গা যেটি হলো শিবা ভোগতলা। অনেকে হয়তো তারাপীঠে এসছেন, শ্মশানের মধ্যে এই জায়গাটিকে দেখেছেন, আবার অনেকে শুধুমাত্র মা তারাকে পুজো দিয়ে চলে গেছেন, এই জায়গাটিকে চেনেন না। তো এই জায়গা শ্মশানের মধ্যে একটি মাহাত্মপূর্ণ জায়গা। এখানে প্রণাম করা বা এটিকে দর্শন করা এটাও একটি ভাগ্যের ব্যাপার এবং পুণ্যতার ব্যাপার। এই জায়গার বিশেষ মাহাত্ম্য আছে। বামাক্ষ্যাপা যখন যজ্ঞ করতেন বা শ্মশান জাগাতেন, তখন এই যে দুটো গাছ দেখছেন এই গাছতলাতেই ভোগ দিতেন। যে ভোগটা দিতেন ভূত প্রেত কাল মহাকাল পিশাচ এদেরকে এখানে ভোগ দিয়ে তবেই কিন্তু তিনি শ্মশান জাগাতেন। তো যারা এখানে আসবেন অবশ্যই এখানে কিছু না কিছু ভোগ দিয়ে প্রণাম করে মায়ের কাছে প্রার্থনা করে বা শ্মশান অধিবাসী যারা আছে কাল মহাকাল ভূত প্রেত পিশাচ এদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তবে আপনি যে কাজে হাত দেবেন, দেখবেন খুব সহজে আপনি কাজের সাকসেস পাচ্ছেন। কারণ বামাক্ষ্যাপা যে পদ্ধতিতে করত শ্মশান জাগাতো, আর শ্মশান জাগাতে গেলে সবসময় মনে রাখবেন ডাকিনী যোগিনী এদেরকে যদি আপনি না ডাকেন তাল বেতাল তাহলে কিন্তু কোনো মতেই শ্মশান জাগ্রত হয় না। যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়টি সাকসেস হবে না। আমরা যখন শ্মশানে যজ্ঞ করি তখন যজ্ঞের আগে এখানে আহ্বান দিয়ে এখানে প্রসাদ দিয়ে তবেই কিন্তু আমাদের যজ্ঞ আরম্ভ করা হয়। তো শ্মশানে সাধনা করতে গেলেই বা যে কোনো শ্মশানে কাজ করতে গেলে আগে ভূত প্রেত ডাকিনী যোগিনী এদেরকে প্রসাদ দিতেই হবে, তারপরে কার্যকারিতা আসবে। তো যারা এই শ্মশানে আসবেন তারাপীঠে তো এই শিবা ভোগতলা অবশ্যই প্রণাম করবেন, এবং কেউ সাধনার উদ্দেশ্যে এই মহাশ্মশানে এলে এখানে প্রণাম জানিয়ে বা এখানে অল্প কিছু প্রসাদ দিয়ে তবে আপনারা সাধন ভজন করবেন। খুবই মাহাত্মপূর্ণ স্থান। এখানে যখন আপনি দাঁড়িয়ে প্রণাম করবেন আপনার শরীরের ভিতরেই আপনি বুঝতে পারবেন যে কিছু একটা ফিলিংস হচ্ছে, মনের মধ্যেও কিছু একটা ফিলিংস হচ্ছে, শরীরের মধ্যে একটা ভারী ভাব কাঁপুনি ভাব বা একটা আলাদা অনুভূতি আপনি বুঝতে পারবেন। তো এখানে এই মহাশ্মশানে দিন রাত্রি যেহেতু জপতপ চলে এবং এই শ্মশানে অনবরত শবদেহ পুড়তে থাকে, তো সেক্ষেত্রে এতটাই জাগ্রত এবং এখানে মহাসাধক বামাক্ষ্যাপা ভোগ দিতেন সেহেতু এই জায়গাটার বিশেষ মাহাত্ম্য আছে। এই শ্মশানটি আগে প্রচণ্ড জঙ্গল ছিল, গা ছমছমে একটা ব্যাপার ছিল, সেই ছমছমে ব্যাপারটা এখন আর নেই, লাইট হয়ে গেছে, লোকজন সেরকম থাকে রাতে, জঙ্গল ভাবটা আর নেই। ধন্যবাদ।